নিউডন আর্টসে করে বিভিন্ন শিল্পের সম্মান নিয়ে শুরু হয়েছে চার দিনের আর্ট হাট মেলা। এই প্রদর্শনীতে রাজ্য সরকার আধিকারিক অনুপম হালদারের লেন্সে ক্যামেরাবন্দী একক আলোকচিত্রগুলি প্রদর্শিত হল। তার একক আলোকচিত্র প্রদর্শন প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন মানুষ নিজের পছন্দ মতো তাদের ছবি বিপণনের জন্য আবেদন করছেন, কিন্তু সময়ের অভাবে সেই ছবি তোলার সুযোগ হচ্ছে না। তবে এই প্রদর্শনগুলিতে বহু মানুষ ছবি কিনতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বইমেলা চিত্র প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি। না, এটা প্রশ্নটা আমাকে প্রায়ই করেন বছর চারেক ধরে। এর নেশাটা আমার তৈরি হয়েছিল ছোটবেলায়, তারপর তো আস্তে আস্তে বিভিন্নভাবে তৈরি হলাম। 2014 সালের পর থেকেই মনে হলো এই শিল্পগুলো নিয়ে সমাজের কাছে বা শিল্পমনস্ক মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আমার ছবি তোলাগুলো যদি ভালো লাগে, তাদের কাছে যদি সেই ছবির কোনো রিফ্লেকশান পৌঁছায়, সেটা আমার একটা স্যাটিসফ্যাকশন। কারণ আমার কর্মজগৎটা অন্য, এটা আমার নেশা। সেই নেশাটা কতটা সমাজের কাজে লাগছে তার জন্য আমি উৎসাহটা পাই, এবং এই যে লোকেরা আসছে, দেখছে, নিচ্ছে এবং প্রশংসা করছে, তার ফলেও মানে প্রচণ্ড টাইট শিডিউলের মধ্যে আমাকে ওই রাত জেগে যেটুকু করতে হয় করি। কালকে রাত সন্ধ্যে 6টায় ঢুকে রাত্রি 9টায় গিয়ে স্টল রেডি করেছি। আজকে অফিস সেরে ঢুকলাম, আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, বাচ্চাদের পরীক্ষা চলছে, থাকবে আমার অ্যাসিস্ট্যান্টরা কয়েকজন থাকবে, কিন্তু আমি রোববারটা হয়তো সময় দিতে পারবো। অ্যাকচুয়ালি সুবাদার এখানের এই মেলাটায় প্রচুর শিল্পীদের সঙ্গে আমার দেখা হয়, সেখানে তাদের ভালো লাগাটাও আমি পেয়ে যাচ্ছি, সাধারণ দর্শকদের ভালো লাগাটাও পেয়ে যাচ্ছি, আর তারা সমালোচনাও করছেন, তারা ভালো লাগাটাও বলছেন। এবার আস্তে আস্তে পরবর্তী দিনের অন্যরকম চিন্তাভাবনায় এগুলোর আমার উৎসাহটা এখান থেকেই আসে, মানে এইরকম এক্সিবিশনগুলো থেকে আসে। আগামী 3-4 মাসের মধ্যে একটা নতুন আঙ্গিকে আমি এক্সিবিশন করবো কে বাটের উপর, যেটা পশ্চিমবঙ্গে এখন মতো হয়নি। রিসেন্টলি অজন্তা এলোরায় আমি প্রচুর 4 দিন ধরে কাজ করে এসেছি, সেটার উপর আসবো, কিন্তু সেই কাজগুলো তৈরি হচ্ছে, আর ডেট পাওয়ারও ব্যাপার আছে। ডেটটা পেলে আমি একটা আগেই আপনাদেরকে জানিয়ে দেবো সবাইকেই, যে এই ধরনের একটা অন্যরকম কাজ আমি আনতে চলেছি, সেটা সমালোচনা আমাদের বাঙালি শিল্পপ্রেমী মানুষেরাই করবেন, এবং সেটা ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও বম্বেতেও আমার জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে এক্সিবিশন হবে, ডেট আর সময়টা আমি জানিয়ে দেবো। তারা অ্যাকসেপ্টেড করেছে আমার ছবি, তারা বলেছে আসতে এবং বুক করতে, আমি চেষ্টা করব সেটাও এমন সময় করতে যাতে অন্ততপক্ষে সবাই যেতে পারে। নিউডাউনে আর্টসে করে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে চার দিনের আর্ট হাট। এই প্রদর্শনীতে গ্রামীণ